পুলিশি এই অ্যাকশন রাজধানীর পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীদের সাথে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আধাবেলার হরতালের সমর্থনে পল্টন মোড়ের সমাবেশে একটি মিছিল এসে যোগ দিতে চায়। পুলিশ মিছিলটিকে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা আবারও পল্টনের রাস্তার একপাশে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আধ ঘন্টারও বেশি সময় চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে বামজোটের আহত এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নেতাদের দাবি, সংঘর্ষে তাদের 20 জন নেতাকর্মী আহত হন। সারা দেশে অন্তত 100 জনকে আটক করা হয়েছে। আগামীকাল ঢাকা সহ দেশব্যাপী এই হামলা আক্রমণ, এই সরকারি সহিংসতা, সরকারি বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপরে যে হামলা, আমরা তার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে ঐক্য তৈরি করা, এবং ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই হরতালের সমর্থন দিয়ে রাজনৈতিক দল এবং গণমানুষের যে ঐক্য সৃষ্টি করেছেন, এই ঐক্য প্রসারিত হয়ে এই ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে নতুন আন্দোলন আহ্বান করবে বলে আমরা মনে করি। এ নিয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে সকাল থেকে শাহবাগ, পল্টন, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় নামে বামজোটের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সকাল থেকেই সারা দেশে মিছিল সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।